চাঁদপুর টু অঞ্চল কংগ্রেসের ইফতার মাহফিলে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। নওদা ব্লকের কেদার চাঁদপুর ওয়ান এবং কেদার চাঁদপুর টু অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে ত্রিমোহিনী হাই মাদ্রাসার ফুটবল ময়দানে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধু, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল, নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকগণ। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। হাদিস পাকের মধ্যে এসেছে যে রমজান মাসটা অনেক বড় নিয়ামতের মাস এবং এই মাসে 30 দিনে দোয়া কবুলের সময়। তার মধ্যে বলা হয়েছে যে ইফতার সামনে নিয়ে যে দোয়াটা করা হবে সে দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রমজান মাস যে ব্যক্তি পেল এবং নিজের গুনাহ মাফ করতে পারলো না সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। মানে এটা এত রহমতের মাস এবং এত কবুলিয়াতের মাস, আমাদের নিজের গুনার দিকে তাকিয়ে আমরা সকলে হাত তুলবো এবং নিজের নিজের সবাই যার যেটা মনের কামনা সেটা আমরা সবাই চাইব। আল্লাহুম্মা আমিন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকার ধর্মপ্রাণ মানুষেরা আজ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। রমজান মাস এক পবিত্র মাসের নাম। ইসলামের গোটা ধর্মের 5টা স্তম্ভ আছে, যাকে বলা হয় আরকানাল দ্বীন, সাহাদা, সালাত, জাকাত, সিয়াম, হজ। তার মধ্যে সিয়াম 4 নম্বর যে স্তম্ভ, সেখানে বলা আছে উপবাসের কথা, রোজার কথা। একটা ধর্মপ্রাণ মুসলমানকে তার জীবনে এই 5টা স্তম্ভ স্পর্শ করার পরামর্শ দেওয়া হয়। তাই সেই সকালে জোহরের সেহরি থেকে আরম্ভ করে সন্ধ্যের ইফতার সারাদিন ধরে উপবাসের মাধ্যমে আল্লাহ তাআলার যারা বান্দা তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত করার জন্য, তার তৌফিক হাসিল করার জন্য মন প্রাণ
আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এই ইফতার পালন করে থাকে সারা জাহান জুড়ে। পালিত হচ্ছে এই ইফতার। ইফতারের সঙ্গে সূর্য উদয় এবং সূর্য অস্তের সম্পর্ক আছে। আমাদের এখানে যেমন আজকে 5:55 বা 54 যাই হোক, এমনও দেশ আছে পৃথিবীতে যেখানে 17 ঘন্টা 18 ঘন্টা ইফতার করে থাকতে হয়, কারণ সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়ার ব্যবধান সেখানে 17-18 ঘন্টা। ভেবে দেখুন, আপনি এখানে জহুর থেকে শুরু করে এই তো একটুবারে মগরম হবে, সেটা 17-18 ঘন্টার ব্যবধান হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু সর্বোচ্চ তারা নিয়ম করে এই ইফতার পালন করছে, এই রোজা পালন করছে, কারণ রোজার মাস। কুমাল কিতাব কুরআন নাজেল হয়েছিল এই রোজার মাসে। অতএব রোজার মাসে কোন ধর্মপ্রাণ মুসলমান তারা এই রমজান থেকে বিরত থাকতে পারে। তাই আপনাদের সকলের কল্যাণ হবে এই রমজান মাস পালনের মধ্য দিয়ে। শুধু খুদাকে পুড়িয়ে, শুধু খিদেকে সহ্য করছেন তা নয়, রমজান মাস পুড়িয়ে দেয় আপনার ভেতরের পাপ হিংসা বিদ্বেষ, তাকে পুড়িয়ে দেওয়ার এই মাস। কিছুকে পুড়িয়ে দিয়ে আরো আমাদেরকে শুদ্ধ করে তোলে, সবল করে তোলে, আরো আমাদেরকে পবিত্র করে তোলে। তাই রমজান মাসের মধ্য দিয়ে সারা মুসলিম জাহান নিজেদেরকে আরো বেশি আল্লাহ তালার সংস্পর্শে নিয়ে আসার চেষ্টা করে। এরপরে তারাবি হবে, দিন রাত ধরে মানুষের মধ্যে ধর্মের আবেশ সৃষ্টি হয়, প্রতিদিন কোরআন পাঠ হয়, তারাবি হয়, সর্বস্তরের মানুষ তাই ধর্মীয় আবেশে আচ্ছন্ন হয়ে থাকে এবং তার মধ্য দিয়ে জীবনকে তারা শুদ্ধ করে তোলে। তা আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনারা ইফতারে সব বসে গেছেন। এই ইফতারের মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ তাআলার নির্দেশ শেষ কথা। ক্ষুধার্ত পেট খাবারের সামনে বসে সে অপেক্ষা করবে, যতক্ষণ না সময় হবে ততক্ষণ খাবারে হাত দেওয়া যাবে না। অথচ আমরা সবাই জানি দীর্ঘক্ষণ না খেয়ে তাহলে খিদে তো লাগবেই। এই খিদেকে সহ্য করে খাবারকে সামনে রেখে না খাওয়ার মধ্য দিয়ে যে অনুশীলন, যে শৃঙ্খলা, বোধের পরিচয় দেওয়া হয়, এটা রমজানের মাসে একটা বড় উপহার বলে আমি মনে করি। তাই আপনাদের সকলের আল্লাহ তাআলা দোয়া প্রাপ্ত হন, আপনারা সকলের তৌফিক অর্জন করুন, আপনাদের সকলের ভালো হোক। আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। আজকে কেদারচাঁদপুর টু অঞ্চলের উদ্যোগে এবং সম্মানীয় আমাদের পাঁচবারের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এবং একদা দলমত নির্বিশেষে আমরা এই অঞ্চলের সকল স্তরের মানুষকে, হিন্দু মুসলিম সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি ইফতারে সামিল হওয়ার জন্যে। প্রায় 700 মানুষের এখানে উপস্থিতি আমাদের চোখে পড়ছে এবং ইসলাম মানে শান্তি, শান্তির বার্তা দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি এই মুর্শিদাবাদ জেলায়। এবং তাদের প্রিয় সাংসদ বারবার মানুষের সেবায় নিয়োজিত আছেন, তিনি ইফতার মাস বা এই রমজান মাসে ইফতারে সামিল হয়ে সেটা তিনি প্রমাণ করেছেন। ইফতার পার্টি কি ভোটকে লক্ষ্য করে? না না, ইফতারের সাথে ভোটের কোনো কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ এখানকার কেদারচাঁদপুর অঞ্চলের নেতৃত্বের ব্যাপার। দাদাকে আহ্বান করেছে, আমাদেরকে আহ্বান করেছে, আমরা এসেছি। আজ কারা কারা উপস্থিত রয়েছেন এখানে? আমাদের সর্বোপরি দাদা উপস্থিত আছে, অধীররঞ্জন চৌধুরী, আমি নিজে আছি, সুনীলদা আছে এবং এখানকার সর্বস্তরের মানুষ উপস্থিত আছে, এই ধরনের মানুষ উপস্থিত আছে। আতা সাইন করি।
বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস, আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে, নওতা মুর্শিদাবাদ। এখানে সকল প্রকার রেডিমেড পোশাক, শুটিং, শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। রমজান মাসের স্পেশাল অফার 9999 টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে। প্রোপাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। মোবাইল নাম্বার 8001811483 অথবা 9845907598। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।